আজি এই মন্ত্রী স্তরে প্রথম আলোচনা হয়েছিল আমি প্রস্তাব দিয়েছিলি আমার মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন দিনক 15,000 টেস্ট করা যাওয়া সে বিষয়ে আজি আলোচনা হয়েছিল এতে আমার গোটি কথা প্রস্তাব কু আসছি যে প্রাইভেট ল্যাব কু আমি এলাউ আইসিএমআর করে সারা এবং তেমন আগামী দিনের কিভাবে এবং বলাঙ্গীর 16 তারিখে আরম্ভ হব কোরাপুটে 23 তারিখে 31 বারিপদা মেডিকাল কলেজে টেস্ট কোভিড টেস্ট আরম্ভ হব এভাবে ভাবে আজ প্ল্যানিং করা হয়েছে যা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু যে টেস্ট বড়াও 15,000 কর তা কিভাবে কার্যকরী করব তা বিষয়ে আলোচনা হয়েছিল সেকেন্ড মু গোটে প্রস্তাব দিয়েছিলি যে এইসব কার্য করা যা যন্ত্রপাতি লাগুছে ধরতু আর্টিপিসিআর কোবাস মেসিন বিএসএল প্লস ল্যাব 100 ট্রু নেট মেসিন টেস্ট চিপস আর্টিপিসিআর টেস্ট কিট আরএনএ টেস্ট কিট এ সমস্ত যা যা দরকার কোভিড টেস্ট পাই তাকে সমস্ত যন্ত্রপাতি ওএসএমসিএল জরিয়ারে শীঘ্র প্রক্রিয়র করা আজ প্রস্তাবে গৃহীত হয়েছিল এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার জানি 2013 আমার রাজ্যের গোটে চিংস স্মোকলেস টবাকো প্রডক্ট গুটকা পান মশলা বিষয়ে গোটে আইন রেগুলেসন হয়েছিল তাকে দৃঢ় ভাবে কার্যকরী করা আজ প্রস্তাব দিয়েছিলি কিনা কেন্দ্রমন্ত্রী গোটে চিঠি দিয়েছেন অনুরোধ করেছেন তেমন আজ সে দৃঢ় এখন কার্যকরী করা সে বিষয়ে প্রস্তাব হয়েছিল সবুঠ বড় কথা গোটে হল যে যে প্রেগনেট ওমেন যে সিনিয়র সিটিজেন আউ 5 বছর তল শিশু মানে যে আসবে এবং তাঁকর যদি নেগেটিভ টেস্ট আসবে তাঁকু হোম কোয়ারেন্টাইন কু পঠাইব এবং তাঁকর যেতে দরকার পড়ব যদি আমার ডাক্তার পাখ যে মেডিকাল আমার থিব সে যদি ফিল করবে যেতে সে ফোনরে তাঁর সহ সম্পর্ক রাখবে তাঁকু মধ্যে আমি কোভিড টেস্ট করার ব্যবস্থা করব এবং সমস্ত চেকআপ করার ব্যবস্থা মধ্যে করব এবং আর গোটে কথা হয়েছিল যে মানে ধরতু কোয়ারেন্টাইন সেন্টর কু বিভিন্ন মাইগ্রেট ওয়ার্কর মানে আসছেন যদি কাহার নেগেটিভ বাহারে তাকে শীঘ্র ঘরকু পঠাই দিয়া এবং এই যে এসওপি গোটে করা প্রস্তাব দিয়েছিলি যে এসওপি রে ক্লিননেস প্রাইভেট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল আমার যে অছি কোয়ারেন্টাইন সেন্টার পঞ্চায়েতরে এবং সেথিরে মধ্য এই এসওপি জরিয়ে কিছু পয়সা খরচ করা যাচ্ছে এবং সবুথর বড় কথা হল যে আজ আর গোটে হল যে আজ দেখা যাইছে যে কোভিড পেসেন্ট বৃদ্ধি হওয়ার লাগিছন্তি আগুন আমি 6,000 উপরে বেড করা প্রস্তাব দিয়েছিল আজ আউ 4,000 বেড বিভিন্ন জায়গায় যে জায়গায় দাবি রয়েছে যে জায়গায় পেসেন্ট বৃদ্ধি রয়েছেন 4,000 বেড আহ বৃদ্ধি করা প্রস্তাব হয়েছিল তেমন সবু জেলায় কোভিড হসপিটাল কোভিড সেন্টার এটি সমস্ত বেড আইসিইউ সমস্ত জিনিস বৃদ্ধি করা এবং শেষে পুঁথ থেকে সমস্ত ওড়িশা জনসাধারণ অনুরোধ করা চাইছি যা আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্লোগান ঘরে রহন্তু সুরক্ষিত রহন্তু অন্যকু সুরক্ষিত করন্তু এ সমস্তে সফল করিবে বলে মুঁ